নমস্কার বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি দীর্ঘদিন ধরে ফলো করছো এবং যারা নতুন এই ভিডিওটি দেখছো, তোমরা জানো যে এই চ্যানেলে মূলত আমার যে দীর্ঘ 22 বছরের যে ডিজিটাল মার্কেটিং এবং এডুকেশন সেগমেন্টসে যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো আমি আমার স্টুডেন্ট আমার ফলোয়ার্সদের সাথে শেয়ার করি, যাতে তারা সেই এক্সপিরিয়েন্সগুলো মাধ্যমে তারা তাদের নিজেদের যে ক্যারিয়ারটা অনলাইন মার্কেটিংয়ের যে ক্যারিয়ারটা সেটাকে তৈরি করতে পারে, এবং তার সাথে সাথে বাড়িতে বসে তারা নিজেরা বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন ইন্টার মার্কেটিংয়ের সাহায্যে, বিভিন্ন এফিলিয়েট মার্কেটিংয়ের সাহায্যে তারা যাতে করে আর্নিং করতে পারে সেটাই চেষ্টা করা হয়। এবং সেটাই জন্য বিভিন্ন যে প্রসেসগুলো রয়েছে, বিভিন্ন যে ওয়েবসাইটসগুলো রয়েছে, বিভিন্ন যে ইনফরমেশনসগুলো রয়েছে সেগুলো আমি শেয়ার করি। এবং তার সেটাতে অনেকেই হয় যে যারা অনেক স্টুডেন্টস থাকে বা অনেক ফলোয়ার্স থাকে, যারা হয়তো দীর্ঘদিন বিভিন্ন জবে যুক্ত আছেন এখনকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী, বর্তমান করোনা পরিস্থিতিতে এবং বিভিন্ন লকডাউনস এবং তার পরবর্তী যে চাকরি জীবনে যে বিভিন্ন সমস্যা আসছে, তাতে অনেকেই অল্টারনেটিভ একটি আর্নিং যেটা অনলাইনের মাধ্যমে করা সম্ভব, যেটা বাড়িতে বসে করা সম্ভব, যেটা মোবাইলের মাধ্যমে সম্ভব, সেই কাজ যে কাজ কারণ আমরা প্রত্যেকেই কাজ করতে চাই, সেই কাজের মাধ্যমে আমরা উপার্জন করতে চাই, সৎভাবে উপার্জন করতে চাই, এবং সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে কিছু প্রসেস ফলো করা, কিছু মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে সেই কাজগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে জানা, এবং একজন মেন্টরের হাত ধরা এবং একজন টিচারের হাত ধরা, ট্রেনারের হাত ধরা, যে অলরেডি সেই জিনিসটাতে সাকসেসফুল হয়েছে, যে অলরেডি সেই জিনিসটি জানে এবং সে নিজের হাতটি ধরে সেই গাইডটা পর করতে পারবে। তো সেই জন্যই মূলত বিভিন্ন কোর্সগুলো থাকে, আমারও বিভিন্ন কোর্সগুলো রয়েছে প্রচুর। 2009 থেকে এই ট্রেনিং ইন্ডাস্ট্রিতে প্রায় 10 থেকে 15 হাজার স্টুডেন্টস রয়েছে অল ওভার ইন্ডিয়া এবং আউটসাইড ইন্ডিয়াতে, এবং যারা সাকসেসফুলি বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, কন্টেন্ট রাইটিংয়ের কাজ, কন্টেন্ট মার্কেটিংয়ের কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজগুলো করে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিভিন্ন কাজগুলো করে তারা তাদের লাইফস্টাইলসটাকে তারা চেঞ্জ করেছে। সো সব কিছুর আগেই যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মূলত আজকে একদম শুরুর দিকে আমরা একটা জিনিস শেয়ার করতে চাইছি, কারণ অনেকে থাকে না যারা ততটা টেকনিক্যাল নয়। আমি জানি যারা দেখছেন তারা হয়তো অনেক স্বাচ্ছন্দ্য ফিল করেন বিভিন্ন টেকনিক্যাল কাজগুলোতে বিভিন্ন, কিন্তু অনেকেই থাকে, অনেকেই আমার নতুন ভিজিটার থাকে যারা হয়তো জিমেল অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন না বা ভয় পান বা কীভাবে করবেন তারা জানেন না। অনেকে এজেড থাকে যারা হয়তো মোবাইল মাধ্যমে, যে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বা স্মার্টফোনের মাধ্যমে তারা হয়তো ফেসবুক ইনস্টাগ্রাম খুব সুন্দর করে নেয়, কিন্তু একটু টেকনিক্যাল একটু জিমেলস অনেকেরই আমি শুনেছি যে এটাতে অসুবিধা রয়েছে, কারণ কি এই অনলাইনে আসতে গেলে আমাকে একটা মেইলের সাহায্য নিতে হবে, কারণ অনেক জায়গায় আমাদের মেইল ভেরিফিকেশান থাকে, ইমেল ভেরিফিকেশানস না হলে সেই জায়গায় অ্যাকাউন্ট বা সেই কাজগুলোকে আমরা পেতে পারি না। তাই সবচেয়ে আগে দরকার আমাদের একটা মেইল আইডি বানানো, সেই মেইল আইডির জন্য আমরা যেটাকে ইউজ করবো জিমেলকে আমরা ইউজ করবো। আপনারা জানেন যে গুগল সবার অলমোস্ট যারা অনলাইনে রয়েছে তাদের সবারই পরিচিত, এবং গুগল একটা ট্রাস্টওয়ার্থি প্ল্যাটফর্ম যেখানে আমরা ট্রাস্ট করতে পারি, এবং সেই গুগলের একটা প্ল্যাটফর্ম আছে ইমেল মার্কেটিংয়ের একটা প্ল্যাটফর্ম, একটা ইমেলের প্ল্যাটফর্ম যেটা ফ্রি অফ কস্টে আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে জিমেল। তো সেটাকে আমরা কীভাবে করে করবো, আমরা গুগলে জাস্ট জিমেল সার্চ করলেও আমরা পাবো, অথবা আমরা gmail.com করেও আমরা আমাদের ওয়েবসাইট ওপেন করতে পারি। তো আমরা জিমেল গুগলে সার্চ করলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম gmail.com এর একটা লিঙ্ক, আমরা এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাদেরকে পার্টিকুলার আমাকে বিভিন্ন যে ওয়েবসাইটের যে সেকশনসগুলি রয়েছে, অর্থাৎ আমার অলরেডি মেইল আইডিগুলো আমার এখানে ওপেন হয়ে যাচ্ছে, যেহেতু অলরেডি আমার মেইল রয়েছে। আমি আপনাদের একটু আমার কুকিজটা ক্লিন করে নিচ্ছি, অর্থাৎ আমার যে হিস্ট্রিস রয়েছে যে পুরনো, তার জন্যই হয়তো আপনার ওই সেকশনসটা আসছে। আমি যেহেতু লাইভ দেখায় কোনো কাট ছাড়া,
কোনো এডিটিং ছাড়া, যাতে করে প্রত্যেকে প্রত্যেকে সেকশনসে জিনিসগুলো বুঝতে পারে। এই যে কাজটা আমি করছি, আমি আবার দেখাচ্ছি এটা আমি কী করছি। যেমন ধরুন আমি যখন জিমেলে ক্লিক করলাম, আমার পুরোনো মেল আইডিগুলো দেখাচ্ছে, কারণ আমরা যখন কোনো কাজ করি তো আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ইনফরমেশান আমাদের মেশিনে টেম্পোরারি ফাইলে জমা হয়ে থাকে কুকিজ হিসাবে, আর যেটা আমাদের ফার্দার ওপেন করতে বা ওয়েবসাইটগুলোকে আবার রিওপেন করতে আমাদের সুবিধা হয় ফাস্ট লোডিংয়ের জন্য। তো এই যে ইনফরমেশানগুলো একদম স্ক্র্যাচ থেকে আমি যদি কে দেখাতে চাই, তো আমাকে এইগুলোকে ডিলিট করতে হবে, অর্থাৎ আমার যে হিস্ট্রিগুলো রয়েছে, কুকিজগুলো রয়েছে, সেগুলো ডিলিট করতে হবে। তো এটা আমি ক্রোমে আছি, কীভাবে ডিলিট করব, আমি এখানে যাব, এখানে গিয়ে আমি মোর টুলসে যাব, গিয়ে দেখুন ক্লিয়ার ব্রাউজার ডাটা আছে। এখানটায় গেলে আমাকে ইনফরমেশান দেবে বিভিন্ন আজকের দিনে লাস্ট 7 ডেজে 24 আওয়ার্সের এগুলো দেখা। তো আমি এটাকে কী করছি, আমি এটাকে অল টাইম করে দিচ্ছি, অল টাইম করে আমি এটাকে ক্লিয়ার ডাটা করে দিলাম। করার পর আমি কী করলাম, আমি এটাকে পুরোটাকে ক্লিন করব। এখন যদি আমি একটু, আমি আবার কারণ আমার জিমেল ওপেন ছিল, আমি আরেকবার এটাকে ক্লিয়ার ডাটা করে দিই, আমার ক্লিয়ার হয়ে গেল। এবার আমি যে কাজটা আগে করেছিলাম সেটাই আবার করছি, আমি জিমেল আমি টাইপ করলাম, আমার জিমেল এলো, এবার আমি এখানে ক্লিক করলাম, অর্থাৎ আমি জিমেল যে অ্যাকাউন্টের গুগলের সেটা আমি ওপেন করতে চাই। দেখুন এখন কিন্তু স্ক্রিনটা আলাদা এলো, তাহলে বুঝতে পারলেন যে আমি যে কাজটা আপনাকে দেখাতে চাইছিলাম সেটাই মূলত দেখুন এখানটায় আপনার কাছে ভিজিবল হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে মূলত আপনি স্ক্রিনটাকে আপনি দেখতে পাচ্ছেন, এবং সেখানটায় আপনি একটা যেটা প্রথমে আমি এসেছিল সেটা কিন্তু আসছে না, যেটা আসার কথা সেটাই আসছে। অর্থাৎ আপনার যখন জিমেলে আপনি ক্লিক করবেন, যখন আপনার আগে কোনো জিমেল আইডি ওপেন নেই বা ওপেন করেননি, তো আপনার এইরকম একটা স্ক্রিন আসবে। তো সেখানে আপনাকে কী করতে হবে, আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা ক্লিক করলে এবার সেটা কী হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানটায় আপনার প্রথমে চাইবে ফার্স্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার আপনার নাম এবং আপনার মধ্যবর্তী কোনো নাম থাকলে অথবা শেষের যে নামটি সেটা দেখবেন। তো আমি আমার নাম এখানে আমি দিয়ে দিচ্ছি বিদ্যুৎ দাস ভাত। আমি এই ইমেল আইডি বানাবো আমার ফ্রিল্যান্সিং কাজের জন্য, ফ্রিল্যান্সিং যাতে করে আমি কাজ করতে পারি। সো আমি এখানটায় এটা আমার সুবিধার্থে আমি কী করলাম, এটা বিদ্যুৎ জি ফ্রিল্যান্স ফ্রিল্যান্স ওয়ার্ক, রাইট, আমি এটাকে করে দিলাম। আমি ফ্রিল্যান্স ওয়ার্ক অর ফ্রিল্যান্স জব, হোয়াট এভার আমি সেটাকে দিতে পারি, ফ্রিল্যান্স আমি জব দিয়ে দিই। সো আমি এখানে বিদ্যুৎজি ফ্রিল্যান্স জবস দিলাম, যাতে করে আমি বুঝতে পারি এটা নাম হিসেবে আমি দিলাম, ফ্রিল্যান্স জবস দিয়ে দিলাম। তো এটা আমি একটা আমার যে অ্যাকাউন্ট সেটার নাম দিলাম। আপনি আপনার নাম দিয়ে করতে পারেন, আপনি আপনার বোঝার জন্য যেটা সুবিধা হয় সেটা। এখানে অনেকে কী করে, 212 311 711, অনেকে বিভিন্ন নাম নাম্বার দিয়ে করেন। তো আমি নর্মালি ওই নাম্বারটা অ্যাভয়েড করতে বলবো, গাইড করবো, কারণ অনেক সময় নাম্বারটা প্রফেশনাল মনে হয় না। কারণ কি, এইভাবে করে একটা নাম দিলে যখন আপনি কাউকে আপনার ইমেল আইডিতে বলবেন, তখন সেও ভাবে যে না, যে ছেলেটি আমার সাথে এখন যুক্ত হচ্ছে সে প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং সে প্রফেশনালিজমসটা জানে। সো ওই 1234 39 91 2021 আমার মনে হয় না সেটা খুব একটা ভালো দেখায়। তো সেই জন্য এটা একটা প্রফেশনালস জিনিস, যেটা আপনি দিতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন, নামের সাথে কিছু আগে পরে কিছু যুক্ত করতে পারেন, আপনি যে উদ্দেশ্যে তৈরি করছেন সেটাও আপনি রাখতে পারেন। যেমন আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য করছি, তো আমি এখানে ফ্রিল্যান্স জবস দিলাম, আমাকে যেহেতু বিদ্যুৎ জি নামে চেনে তাই আমি বিদ্যুৎ জি ফ্রিল্যান্স জবস দিলাম। আমি এখানে আমার পাসওয়ার্ডসটা আমি এখানে টাইপ করে দিতে হবে, তো পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করে দিচ্ছি, আপনার সুবিধা অনুযায়ী আপনার যে পাসওয়ার্ডটা রাখবেন সেই পাসওয়ার্ডটা রাখবেন। এবং সবচেয়ে মনে রাখবেন, এই পাসওয়ার্ডটাও একটু গাইড করে দেবো, পাসওয়ার্ডটা যখন আপনি রাখবেন মাথায় রাখবেন বড় অক্ষর অর্থাৎ ক্যাপস লক, আর ছোটো অক্ষর নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার, এটা যেন থাকে। এটা বলতে আমি কী বোঝাচ্ছি, এটা বলতে বোঝাচ্ছি আপনার যে পাসওয়ার্ডটি হবে, দেখুন আমার স্ক্রিনে এখানে খেয়াল করুন, সেটা অবশ্যই যেন বড় হাতের হয়, অর্থাৎ বড় হাতের ছোটো হাতের হলো
ঠিক আছে, বড় হাতের ছোট হাতের অক্ষর, আমি একটা এক্সাম্পল দিলাম, তারপর আপনি সংখ্যা ইউজ করতে পারেন, তারপর স্পেশাল ক্যারেক্টার মতো, যেমন দেখবেন হ্যাশ অ্যাট দ্য রেট আপনার কিবোর্ডে দেখায়, এভাবে করে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার আপনি ইউজ করতে পারেন। এতে কি হয়, আপনার যে ইমেলের পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয় এবং সিকিউর হওয়ার সিকিউর হয়, অর্থাৎ এটা যারা হ্যাকার তারা সহজে এই জিনিসটাকে ভাঙতে পারে না, যদি না আপনি কারোর সাথে শেয়ার করেন, যদি না আপনি কারো কোথাও ভুল করে সেখানে দিয়ে থাকেন। সো সেই কারণে মাথায় রাখবেন পাসওয়ার্ডটি মিনিমাম লেন্থ 7-8 ক্যারেক্টার্সের মধ্যে, 8-8 উপরে আপনার যাওয়া উচিত, 8-এর অধিক ক্যারেক্টার হওয়া উচিত, এবং তার মধ্যে ক্যাপস, লোয়ার কেস, আপার কেস এবং পার্টিকুলার্স আপনার নাম্বার যেন থাকে এবং স্পেশাল ক্যারেক্টারগুলো যেন থাকে। তো আমি আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে করে নামকরণটা করবেন, করে আপনি এখানটায় নেক্সট করুন। বলে দেখুন এখানে আপনার ফোন নাম্বার দিতে বলবে, কারণ কি এটা কিন্তু ফোন ভেরিফাই করে গুগল। সো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম, আপনারা যে যেখান থেকে এই অ্যাকাউন্টটি করছেন, কারণ কি বাংলাদেশেও আমার অনেক স্টুডেন্ট আছে, যারা বাংলাদেশ থেকে দেখছো, যারা বাংলাদেশ থেকে দেখছেন ভাই ও বোনেরা, তো তারা প্রত্যেকেই কী করবে, তো তোমাদের নিজস্ব নাম্বার, কারণ ওখানে এইখানে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখাচ্ছে, কারণ কি আমার আইপি থেকে ও ইন্ডিয়ান ফ্ল্যাগ ডিটারমাইন করছে, তো বাংলাদেশে এখানে বাংলাদেশ ফ্ল্যাগ দেখাবে, বাংলাদেশি নাম্বার দিয়ে দেবে, যদি না দেখে তাহলে এখানে বাংলাদেশটাকে এখানে সিলেক্ট করবে, কারণ এখান থেকে কান্ট্রি সিলেক্ট করা যাবে। সো করে বা যে যে কান্ট্রিতে আছে, অনেকে দুবাই থেকে আমাকে ফলো করে, অনেকে ইউএস থেকে ফলো করে, কানাডা থেকে ফলো করে, তো যে যেখানে আসুন সেখানে কান্ট্রি এখানে দিয়ে দেবে, নাম্বারটা দিয়ে দিলে, দেওয়ার পরে এখানে নেক্সট করলে, নেক্সট করলে কী হবে, আমার কাছে একটা ভেরিফিকেশান কোড আসবে, আমি একটু ওয়েট করি। হ্যাঁ, আমার কাছে ভেরিফিকেশান কোড চলে এসছে। আমি ভেরিফিকেশান কোডটা বেশিক্ষণ লাগে না, ডিপেন্ড করে নেটওয়ার্ক স্পিডের উপরে, অ্যাভেলেবিলিটির উপরে, তো আমার ভেরিফিকেশান কোডটা আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট ভেরিফাই করে দিলাম, ভেরিফাই করার পরে ও আমার অন্য একটা রিকভারি, এটা অপশনাল, এটা দিতেই হবে, তার কোনো মানে নেই, কিন্তু যেহেতু তোমরা প্রথম করছো, আমি ধরে নিলাম যে তোমরা প্রথম জিমেল আইডি তৈরি করছো, তো তোমাদের আগে কোনো মেল আইডি নেই, তখন এখানে কোনো মেল আইডি দেওয়ার দরকার নেই। এখানটায় ডেট অফ বার্থটা দিয়ে দাও, তো ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিলাম 15 June 1980 দিয়ে দিলাম, জেন্ডার আমি মেল দিয়ে দিলাম, দেন আমি নেক্সট করলাম। করলেই আমার মেল আইডিটা কিন্তু টেকনিক্যালি আমার প্রাইভেসি টার্মস আছে, আমি এখানে এগ্রি করতে হবে, কারণ গুগলের কিছু প্রাইভেসি আছে, এটা পরেও তুমি করতে পারো, অথবা তুমি ট্রাস্ট করতে পারো গুগলের উপরে, অ্যান্ড আই এগ্রিতে ক্লিক করতে পারো। যে আই এগ্রিতে ক্লিক করবে, এটা কিন্তু তোমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল, একটু সময় নেয়, তো কিছুক্ষণের মধ্যেই তোমার ইমেল আইডিটা তৈরি হয়ে গেল, এবং এই ইমেল আইডির মাধ্যমে তুমি যে কোনো ফ্রিল্যান্সিং সাইটসে, যে কোনো অ্যাফিলিয়েট সাইটে সেখানে সাইন আপ করতে পারবে, জয়েন করতে পারবে এবং সেখান থেকে কাজ শুরু করতে পারবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে ভালো লাগবে এবং কাজে আসবে, যারা নতুন, স্পেশালি যারা নতুন ফ্রিল্যান্সিং কাজ করতে চাইছো, যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আসতে চাইছো, তো প্রথম ধাপ হচ্ছে আমার একটা প্রফেশনাল ইমেল আইডি তৈরি করা, সেটা জিমেলে করতে পারো, ইয়াহুতে করতে পারো, হটমেলে করতে পারো, আউটলুকে করতে পারো, বাট জিমেল প্রেফার থাকে, কারণ কি জিমেলে ফ্লেক্সিবিলিটি অনেক কিছু রয়েছে, জিমেলের সাথে অনেকগুলো কানেক্টেড সেকশনস করা যায়, তার জন্য আমরা জিমেল রেকমেন্ড করি। তো আমরা জিমেলটা তৈরি করে ফেললাম, পরবর্তীতে আমি দেখাবো যে এখান থেকে কীভাবে মেল পাঠাবে, কীভাবে করে মেল চেক করবে, কীভাবে করে মেল পাঠানো যায়, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। তো আপাতত যে ভিডিওটি আমি লাইভ দেখালাম, সেখানে যে কোনো জিমেল আইডি তৈরি করতে আশা করি তোমাদের কোনো কষ্ট হবে না, যদি কষ্ট হয় আমার নাম্বার রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা পিং করলে আমি অবশ্যই গাইড করবো। আর যদি কোনো কিছু জানতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তো ডিটেলস দিয়ে থাকবো, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, যদি ট্রেনিংয়ের রিলেটেড কোনো কোয়ারিজ থাকে সেটাও তোমরা করতে পারো, এবং তার সাথে সাথে যদি আরও কিছু জানার তোমাদের থাকে, টেকনিক্যাল কোনো কোয়েশনস থাকে, সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সেটার বিষয়ের উপরে কোনো ভিডিও কোনো না কোনো দিন আমি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আশা করি ভালো থাকবে, এবং কর্ম থেকে অবশ্যই মাস্ক পরবে এবং দূরত্ব মেনটেন করবে, এবং যা যা বিধিনিষেধ আছে সেগুলোকে মেনে চলবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আশা করছি তোমার সামনে যে ক্যারিয়ার এবং বাড়িতে বসে সময়টি অপচয় না করে বিভিন্ন ফ্রিল্যান্সিং এবং অ্যাফিলিয়েটের কাজ করে আর্নিং করে পরিবারের সাহায্য করবে। ধন্যবাদ।